খাবারের সব পদগুলো সাজিয়েছিস তো ঠিকমতো? হ্যাঁ হ্যাঁ সব সাজানো আছে। তুই বাটিগুলো নামিয়ে রাখ তো, সুন্দর করে রাখবি। এসো এসো দীপু। হ্যাঁ এসো বাবা, এসো 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 বসো বসো। মাসিমা আমার শেষ দাওয়াইটা যে কি মিস করলো কি বলবো। আচ্ছা ঠিক আছে, আমার ভাগ্যেই যখন খাবারগুলো আছে আমিই খাবো। খাও খাও। ডালটা না মাসিমা খুব ভালো হয়েছে, মাছের মাথা দিয়ে করেছেন না? হ্যাঁ মাসিমা, বলছিলাম আমি কিন্তু আর একটু ডাল নেব। হ্যাঁ হ্যাঁ কেন দেব না, আমি দিচ্ছি। দে 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 মা দে। বাস 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 একটু নাও। সেজো বদি আর দিও না, কত খাও। শুধু ডাল দিয়ে খেলেই হবে না, মাছ মাংস সব খেতে হবে কিন্তু। তুমি একদম চিন্তা করো না, হ্যাঁ এই যে সব বাটিগুলো দেখছো সব কটা আমি খালি তো করবই, উল্টে আরো চেয়ে নেব। ঠিক ঠিক ঠিক, চেয়ে চেয়ে খেলে খুব ভালো লাগে গো বাবা, মনে হয় যেন বড় আপনজন। আর তাছাড়া তুমি তো আমার ছেলের মতো, চেয়ে খাবে নাই বা কেন? মা ওনাকে মিষ্টি দেবে না? হ্যাঁ এই তো দিচ্ছি। মাসিমা আমাকে না মিষ্টিটা খুব কম কম করে দেবেন। হ্যাঁ ওই মিষ্টি খেতে গিয়ে আমি আপনার হাতের এত সুন্দর রান্নাগুলো মিস করতে চাই, বুঝলেন? সত্যি একেই বলে কপাল। জামাই বাবু কেন যে এলো না? সুযোগ পেলে সত্যিটা আমাকে জানতেই হবে।